আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাজনা ছড়া রাঁধতে। এখানে আমি সাজনা ছড়া নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, মশারির ডাল। আমি এখন পাতিলাটা চুলায় বসিয়ে দিব। পাতিলাটা গরম হয়ে গেল, আমি এখন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দেব। 1 মিনিটের মতো ভেজে নিব, তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিতে হবে, কারণ কাঁচা মরিচ ইউজ করব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, নেড়ে ঢাকনা দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেলে সাজনা দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সাজনাগুলো দিয়ে দেব। সাজনাগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে তারপরে মসুরের ডাল দিয়ে দেব। সাজনাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাজনা রান্না করা হয়ে গেল, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে নিব। দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, বাই।